ভারী বর্ষণে রাজ্যের গন্ডাছাড়া মহকুমাতেও কৃষি ব্যাপক ক্ষয় ক্ষতি হয় শত শত কানি জমি এখন জলের নিচে দাঁড়িয়ে ব্যাপক ক্ষতি হয়েছে ধান এবং চাষে অন্যান্য সবজিগুলি অতি বর্ষণের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয় গত দুদিন ধরে গন্ডাছড়া বিভিন্ন ক্ষতিগ্রস্ত কৃষকদের জমি পরিদর্শন করছেন কৃষি দপ্তরের আধিকারিকরা আধিকারিকদের মধ্যে রয়েছেন গণ্ডাছড়া মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক চন্দ্রকুমার রিয়াং ধলাইচরা এগ্রি এবং হর্টিকালচারের ডেপুটি ডিরেক্টর যথাক্রমে কমল রিয়াং এবং অজিত পড়বা এছাড়া রয়েছেন এম আই সি এম পি প্রকল্পের নোডাল অফিসার গৌতম দেববর্মা এদিন কৃষি আধিকারিকরা ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শনে গেলে ক্ষতিগ্রস্ত ধান চাষিরা তাদের কাছে দাবি জানান জল শুকিয়ে গেলে তারা আবার ধান চাষ শুরু করতে চান তাই তাদের ধানের বীজ প্রদান করা হোক সংশ্লিষ্ট বিষয়টি উচ্চ পদস্থ আধিকারিকদের জানান গন্ডছোড়া মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক চন্দ্রকুমার রিয়াং পরে তিনি জানান গন্ডাছড়া মহকুমার ক্ষতিগ্রস্ত ধান চাষিদের দপ্তর থেকে পনেরোশো কেজি ধান বীজ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে দু একদিনের মধ্যে ধান চাষে ইচ্ছুক কৃষকদের মধ্যে তা বিলি করা হবে তিনি আরও জানান প্রবল বর্ষায় মরিচ অন্যান্য শাকসবজি এবং কিছু ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে উচ্চপদস্থ পদস্থ আধিকারিকের নিকট পাঠানো হয়েছে যদি আমাদের দপ্তর থেকে আমরা তো দেখছি এবং আমরা অ্যাসেসমেন্ট করে আমরা রিপোর্টও পাঠিয়েছি সুতরাং কিছু কিছু কৃষক বলছে যে এখনও যদি জল শুকিয়ে যায় যদি সরকারের আমাদের দপ্তর থেকে যদি বিষ ধান দেওয়া হয় এখনও তারা করবে যেহেতু মাস আজকে মনে হয় সাত তারিখ না আট তারিখ চলে এই ভাদ্র মাসের মধ্যে তারা আবার জ্বালা তৈরি করে যে চারা রোপণ আবার করবে তো আমি আবেদন রাখছি এবং আজকে আমাদের আমার সামনে ডেপুটি ডাইরেক্টর মহোদয় আছেন ওনার কাছে অনুরোধ রাখবো যে আমাদের গন্ডাসোড়ার স্বার্থে অ্যাটলিস্ট সারা রাজ্যেই বৃষ্টি হচ্ছে এবং প্লাবিত হচ্ছে বন্যা হচ্ছে কিন্তু গন্ডাছড়ার মতো জায়গাতে আজ অবধি এখনও স্টিল ওয়াটার লগিং এখনো আছে এটা হয়তো আমরা যত লক্ষ্য করছি যেটা আগামী সাত দিনও আগামী দশ দিনের মধ্যে এটা জলটা কমবে না তো আমার এটাই আবেদন থাকবে ডিস্ট্রিক্টের কাছ থেকে এবং রাজ্যের ডাইরেক্টরের কাছে কাছেও যাতে কৃষকের স্বার্থে আমরা যাতে ওনাদেরকে সময় মতো বীজটা যাতে দিয়ে আবার যাতে এই মাসের মধ্যে পনেরো দিনের মধ্যে চারা রোপণ চারা করতে পারে তো আমরা অ্যাকর্ডিং আমরা চেয়েছি পনেরোশো কেজি আমরা বিষ ধান চেয়েছি দপ্তরের কাছ থেকে তো আমরা অ্যাকর্ডিংলি তারাও আশ্বাস দিয়েছেন যে কয়েকদিনের মধ্যে যাতে ধানটা আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কৃষি দপ্তরের আধিকারিক রেটিং গন্ডাছড়া মহকুমার নাইরোহা চৌধুরীপাড়া পাড়া পঞ্চরতন টিলাবাড়ি লক্ষ্মীপুর গাছবাগান বারোকাঠ প্রভৃতি এলাকা পরিদর্শন করেন রিপোর্ট আর ইনিউজ